Hare Krishna, Shukriya Bhaktam Kali, Apna Darshan Kachan, Kavate Kamdenu, Kono Bachuk Chara, Kono Brata, Jakon Apni Dugda Chaiben, Bhagwanir Shavar Junno, Se Kamdenu Ki Karbe, Dugda Padan Karbe, Kavate Kodiya Te, Se Kamdenu Rase, Kalra Se Kamdenu Takan Darshan Kachan, Apna Shapare Darshan Karo, আমাদের যে সপ্ত মাতা রয়েছে এর মধ্যে একটা মাতা হচ্ছে গাবি মাতা। গাবিদের মধ্যে সবচেয়ে উন্নত হচ্ছে সুরভি মাতা বা কামধেনু, আর এক নাম হচ্ছে সুরভি মাতা। এটা হচ্ছে এই গাবি হচ্ছে স্বর্গলোকে এবং ভগবত দামি গাবি থাকে, সচরাচর ভগবানের সেবার জন্য দুগ্ধ প্রদান করে, অনন্ত দুগ্ধ পানা প্রদান করতে পারে। বিশেষ করে পৃথিবীতে খুব কম সংখ্যক বিভিন্ন মন্দির বা বিভিন্ন স্থানে এই সুরভি গাবি থাকে, সেখানে আপনারা অত্যন্ত ভাগ্যবান এই সুরভি গাবিকে এখন দর্শন করছেন। যদিও দেখতে এটা আমাদের সচরাচর স্বাভাবিক গাদি গাবির মতো, কিন্তু এই গাবির কোনো বাচ্চা থাকে না, অনব্রত এই গাবি কি করেন দুগ্ধ প্রদান করে। আপনারা সকলে সেই গাবিটাকে দর্শন করেন। বাইরে থেকে জানালা দিয়ে দেখা যাচ্ছে সেই সুরভি গাবি, দুগ্ধ আছে সুরভি গাবির। এই দুগ্ধ এখানে কি করা হয়েছে দেওয়া হয়েছে আপনাদের দুগ্ধ, গাবির দুগ্ধ আপনাদের দেখাচ্ছি, সেই দুগ্ধ পান করতে পারবেন। সকালে মানুষে কি করতে পারেন সেই দুগ্ধ গ্রহণ করতে পারেন। এই সুরভি গাবির দুগ্ধ এটা হচ্ছে অত্যন্ত পবিত্র দুগ্ধ। হ্যাঁ, এটা 365 দিনে সেই দুধ প্রদান করেন সুরভি গাবি। আমাদের নরোত্তম প্রভু গাবিকে মুড়ি খাওয়াচ্ছে, আপনারা সকলে কি করো। হ্যাঁ, এরকম পবিত্র গাবি দর্শন করা হচ্ছে অত্যন্ত সৌভাগ্যের বিষয়, আপনারা কি করুন দর্শন করুন সেই সুরভি গাবিকে। গাবি সেবা করা হচ্ছে অত্যন্ত উন্নত সেবা, যত সেবা রয়েছে ব্রাহ্মণ বৈষ্ণবদের সেবা করা, এর মধ্যে হচ্ছে ভগবানের অত্যন্ত প্রিয় হচ্ছে গাবি এবং ব্রাহ্মণরা। আমরা ভগবানের প্রণাম মন্ত্রে বলি, নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্দিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম। তো ব্রাহ্মণরা এবং গাবি হচ্ছে ভগবানের অত্যন্ত প্রিয়, গাবিদের মধ্যে সুরভি গাবি হচ্ছে ভগবানের অত্যন্ত প্রিয়। হ্যাঁ, সুরভি গাবি ভগবানকে এত বেশি ভালোবাসেন, 365 দিন কি করেন দুগ্ধ প্রদান করেন সারা বছর। ও আমিত্র কি করবেন ভগবানের জন্য দুগ্ধ প্রদান করবেন কোনো বাছু ছাড়া। অন্যান্য যে গাবি মাতা থাকে তারা যখন বাছু আসে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কি হয় দুগ্ধ প্রদান করে। কিন্তু এই সুরভি গাবি এখানে এখন ক্লিয়ার দেখা যাচ্ছে আমাদের যিনি সেবা করে গাবির উনি কি করছে, এখানে দরজা খুলে দিয়েছে, আপনারা ভালো করে দেখুন দুধের বাটগুলো দেখা যাচ্ছে এখানে, দেখুন ক্লিয়ারলি। হ্যাঁ, এই যে সুরভি গাবি, যদিও এটা দেখতে পুরুষ গাবির মতো মনে হয় কিন্তু এটা পুরুষ গাবি না। এবং ডোরা কাটা শরীরে কি আছে খুব সুন্দর দাগ আছে, অত্যন্ত ভগবানের খুব প্রিয় হলে আর খুব পবিত্র ব্যক্তি হলে এরকম গাবির সেবা করার দুর্লভ সুযোগ পাওয়া যায়, দর্শন করার সুযোগ পাওয়া যায়। আপনারা সেই দুর্লভ সুযোগ লাভ করুন। এই যে গাবি থেকে এই দুগ্ধগুলো কি করা হয়েছে এখানে বোতলে গ্লাসের মধ্যে আমাদেরকে দুগ্ধ পান করার জন্য দেওয়া হয়েছে। তোমরা কেউ যদি চান সুরভি গাবি দিয়ে ভগবানকে অভিষেক করাতে, ভগবানের অভিষেকে ভগবানের সেবায় লাগাতে চাইলে আপনারা সেই কটিয়া গ্রামটার নাম কি সাপুরা, এই গাবিটা রয়েছে কটিয়া সাপুরা। কটিয়াতে আমাদের বাসুদেব দত্ত মুকুন্দ দত্ত ধাম রয়েছে, বাসুদেব দত্ত মুকুন্দ দত্ত এই জায়গায় আবির্ভূত হয়েছিলেন। এই গাবিটা এখানে জন্মগ্রহণ করেনি, এটা ফাপনাতেই জন্মগ্রহণ করেছে। এখানকার যে গাবির যিনি মালিক উনি পত্রিকার মাধ্যমে খবর পেয়ে অনেক টাকা দিয়ে সেই গাবিকে সেবা করার জন্য এখানে নিয়ে এসেছেন পাপনা থেকে এখানে। তো বাংলাদেশে বা পৃথিবীতে এরকম খুব দুর্লভ, খুব অল্প সংখ্যক কি পাওয়া যায় গাবি মাঝে মাঝে আবির্ভূত হয় এই জড়জগতে বদ্ধ জীবদেরকে বিশেষ করুণা লাভ দান করার জন্য।
আমরা সেই গাবিটা আপনাদের কি করাচ্ছি, দর্শন করাচ্ছি। আপনারা সকলে কি করুন, সেই গাবি দর্শন করুন একসাথে। পুরো গাবিটাকে কি করা হচ্ছে দেখা যাচ্ছে, আপনারা দেখুন খুব সুন্দর অপূর্ব সেই গাবি। ইনি হচ্ছে গাবির সেবক। আপনি কিছু বলুন সবাইকে, গাবি কিভাবে সেবা করেন? গাবি, হ্যাঁ গাবি কি কি খায়? গাবি সব ফল ফুল রয়েছে সব কিছু খায়। হ্যাঁ, এই তিন বেলা মানে এই সুদি গরম পানি সিদ্ধ করে তিন বেলা খাওয়াইতেছি প্রতিদিন। হ্যাঁ, এই স্নান করাইতেছি, তারপরে দুই বেলা দুধ সকাল নয়টা দুধ নিচ্ছি, আর বিকেল পাঁচটা। যে কোনো চাইলে সময় চাইলে কি দুধ নিতে পারে? কোনো সময় বলতে চাইলে নেওয়া যায়, কিন্তু আপনারা নেন না? যন্ত্রণা ফিল করে, খুব গরম হয়ে যায় তখন মানে দুধ গুলো নিয়ে নিতে হয়। মানে দুধ গুলো অটোমেটিকলি পরে যায়। আচ্ছা, আর এই যে গাবির আপনি সেবা করছেন, সেবা করে আপনি আনন্দ পাচ্ছেন? আনন্দ পাচ্ছে, লোকজন আসে, সবাই দেখতে আসে, আসে দেখতে আসে, এটাও তো একটা আনন্দ লাগে। কোনো কোনো সময় অনুষ্ঠান হইলে অনেক লোকজন জমায়, বেশি দেখতে আসে। আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি হয়েছে দক্ষিণ হাতিয়া। হাতিয়া তো আপনি কয় বছর ধরে এই গাবি মাতার সেবা করছেন? আমি এটার সেবা করছি প্রায় আজকে নয় বছর মতো। নয় বছর ধরে সেবা করছেন? আর আমি মালিকের কাজ করি যে আজকে মনে হয় 22-23 বছর। আচ্ছা, এই গাবি ঘুমাতে আনবার আগে থেকে মানে আমি এখানে কাজকর্ম করি, এই ঘুমাতে আনছি যা আজকে প্রায় 9 বছর। আপনি যে অন্য কোনো কাজ করতেন এর সাইতে যে এখন গাবির সেবা করছেন, কোনটাতে বেশি আপনি আনন্দ ফিল করছেন? ঘুমাতার সেবাতে আনন্দ করছিলাম বেশি, এখন তো আপনার আরো অনেক কাজকর্ম বেড়ে গেছে, এই জন্য আর কি। নইলে তো গোমাতাকে নিয়ে আমি সবসময় ছিলাম, গোমাতাকে সবসময় খাওয়ান দাওয়ান হইতে সবকিছু আমি গোমাতার ওগুলো ইয়ে করছিলাম। ওকে প্রচুর মুড়ি খেতে পছন্দ করে? মুড়ি বেশি পছন্দ করে। আচ্ছা, মুড়ি মানে আপনার হাতের থেকে ঠোলার জন্য মানে সিনিয়র কতদিনের জন্য টেনে নিয়ে ফেলে। আচ্ছা, কারণ আমি আসতে তো দখলির মতো আমরা মুড়িগুলো টেনে নিই। আর কি খেতে বেশি পছন্দ করে? আমরা এই কমলা আপেল হইতে সব কাঁচা তৈরি তরকারি হইতে সব খাই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, গাবি মাতার সেবা করছেন সেজন্য। হরে হরে বল। গাবিকে সবজি দান করা হচ্ছে, দেখুন এখানে অনেক ধরনের সবজি আছে, গাবি মাতা সেই সবজি গ্রহণ করছে। ওর প্রিয় হচ্ছে মুড়ি, সেজন্য ও আগে কি খাচ্ছে মুড়ি গ্রহণ করতেছে, মুড়ি খাওয়ার পর ওই সবজিগুলো খাবে গাবি মাতা। আমরা গিয়ে কি এভাবে ধরতে পারবো? অনেক শক্তি অনেক শক্তি, বিশেষ করে যাকে গাবি মাতা পছন্দ করে, ঐশ্বরিক শক্তি গাবি মাতা যাদের মানে বেঁধে রাখা যায় না, বের হয় মানে লোকজন দেখলে এভাবে মানে ডোজ দিব, ভয় দেখাইব, মানে ইয়ে করবে, দরজায় না বাঁধা থাকে, ওই লোকজনের বাইর থেকে মানে জানালাতে দেখে। হরি হরি বল, অনেক ধন্যবাদ আপনাকে। আমি একটু গাবিটাকে দেখাই, সবাই আপনারা গাবিটা দর্শন করুন। সুরভি গাবি খুব ক্লিয়ার দেখা যাচ্ছে, এখানে ভিতরে ঢোকা যাবে না, কাছে দেখানো যাবে না। যে সুরভি গাবি দুধের বাট দেখুন, ও মুড়ি খাওয়া শেষের দিকে এখন সবজি খাচ্ছে ফুলভাবে। তা আপনারা যদি এই দুধের বাট, যে কোনো সময় দুধ নেওয়া যায়, কিন্তু ওরা একটা নির্দিষ্ট সময় দুধ নেয়,
আর যদি দুধ যদি না আনে তাহলে তা গাভী থেকে দুধ বিদুর করে যায়। হরে কৃষ্ণ।